গত শুক্রবার 20 তারিখ রাত 8টার দিকে আমার বন্ধুমাই নাম পলাশ, আশরাফুল ইসলাম পলাশ, ও অফিস থেকে আসছে। অফিস থেকে আসার পরে ওই সাকির নামে যে ছেলেটা, সাকির নামের ওই ছেলেটা ওরে ফোন দিছে, পলাশকে ফোন দিয়ে বেথা নিয়ে গেছে চটপটি ফুচকা এই খাওয়ার জন্য আর কি। ওর সাথে ভালো সম্পর্ক ছিল ওদের, তো চটপটি ফুচকা খাওয়ার উদ্দেশ্যে ওইখানে নিয়ে গেছে। তো ওইখানে খাওয়ার এক পর্যায়ে ওরে ও যে দোকানের সামনে বসে আছিল ওইখান থেকে ওরে ডাইকা নিয়ে গেছে যে ভাই একটু পাশে আসেন, একটু কথা আছে, পার্সোনাল কথা আছে। এই কথা বইলা ওরে নিয়ে গেছে মুরগির ফার্মের ওইখানে, মুরগির ফার্মের ওইখানে আগে থেকেই ওর সাকিনের বড় ভাই সোয়েব আবার 2-3 জন ওদের ও চিনতে পারে নাই, আমার ভাই ওরে চিনতে পারে নাই ওই 2-3 জন কে ছিল। তো এই 3-4-5 জন উপস্থিত ছিল ওইখানে। তো ওইখানে যে একটু কথা কাটাকাটি হয়েছে, এক পর্যায়ে কথা কাটাকাটি এক পর্যায়ে পলার যেভাবে বলছে, আমার ভাই যেভাবে বললো, কথা কাটাকাটি এক পর্যায়ে ওর মাথায় একটা কোপ দিছে। আগে মাথায় কোপ দেওয়ার পরে ও সেন্সলেস হয়ে গেছে, মানে ও কিছু বুঝতেছে না যে কী হইল। তারপরে এলো পাথারি পিঠে বেশ কয়েকটা কোপ দিছে। আর তখন ও পলাশ বলতেছে আমার পিঠে কি কোপ দিছে না লাথি মারলো না ঘুষি মারলো আমি বুঝলাম না, কিন্তু এখন তো দেখতেছি যে আমার রক্ত বেরিয়েছে। তারপরে ও বাঁচার জন্যে যখন একদম দৌড়িয়া পালাইতে লাগছিল ওরা পিছনে ধাওয়া করছে, কিন্তু যখন নাকি চটপটি দোকানের কাছে এসে পড়ছে চেয়ার মিয়ার উপরে, চেয়ারের উপরে পেরে গেছে গা, তখন অনেক মানুষ এসে পড়ছে। তারপরে ওরা তাড়াতাড়ি পালিয়ে গেছে ওইখান থেকে। হামলাটা যে কিসের জন্য হয়েছে এটা তো আসলে আমি বুঝতে পারতেছি না, বা পলাশও বলতে বুঝতে পারতেছে না। আমার ভাই যে ও বললো যে কেন আমার এত মারা মারলো, আমার কী দোষটা ছিল যে আমার এইরকম মারা মারলো, ও বুঝতেছে না আমি এমন কী দোষ করলাম। ওদের সবসময় একসাথে থাকি, একসাথে একসাথে ওদের আমি কত খাওয়াই, একসাথে ও একসাথে মেলামেশা করে, ওরা ছোটো ভাই ও বড় ভাই, ভালো সম্পর্ক ছিল। এর মধ্যে কিসের জের ধরে এই এরকম কিছু হইলো ও বুঝে নাই, আমাদের এরকম স্পষ্ট করে কিছু বলতে পারে নাই। এইরকম না, আমরা তো শুধু জানি যে ওদের সাথে ভালো সম্পর্ক, কেন এরকম করবো? বন্ধুবান্ধব না, ওরা ছোটো ও বয়সে বড় অনেক, তারপরেও একসাথে চলাফেরা করতো, ঘুরতে গেত, এরকম অবশ্যই সুষ্ঠু বিচার চাই। কারণ একজন মানুষের যত ও আমার ভাই যত বড় অপরাধ করে থাকুক, ওরা তো মায়েরা ফালানোর মতো কারো অধিকার নাই, কোনো মানুষের এরকম অধিকার দেওয়া হয় নাই, এই জন্য অবশ্যই সুষ্ঠু বিচার দেওয়া হবে। তোর সুমন্দিরে ফোন দিয়েছে যে তোর দুর্গাভাইয়ের তো মারছে, তো তুই হাসপাতালে যাও, সদর হাসপাতালে যাও। সদর হাসপাতালে নিয়েছে, তো এখানে হালকা পাতলা কিছু ব্যান্ডেজ করে আর কইছে যে তাড়াতাড়ি ওরে ঢাকা নিয়ে যায়, এখানে মানে ই নাই, আইসিউ টাইসিউ নাই, এদিকে ওরা রাখা যাবো না, তাড়াতাড়ি ঢাকা নিয়ে যা। তো তখন ওর এই শ্যামলী আপনার এই ডক্টর্স কেয়ার্স হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার ওইখানে নিয়ে আইসিউতে রাখা হয়। ওইখানে 1.5 লক্ষ টাকা শুধু অপারেশনের কন্ডাক্ট করা হয়। তো এখানে অপারেশনের পরে তো এখানে 2 রাত 2 দিন ছিল, তারপরে মোটামুটি একটু স্বাভাবিক হওয়ার পরে আমরা চিন্তা করলাম যে ঢাকা দূরে অনেক, আর অনেকে আসতে পারে না, যাতায়াতের সমস্যা হয়, এই জন্যে মানিকগঞ্জ আমরা ওইখান থেকে একটা এসি কেবিন ওইখান থেকে ঠিক করার, ঠিক হওয়ার পরে আমরা পরে মানিকগঞ্জে নিয়ে আসি। তো ওই যে কালকে 8টার দিকে নিয়ে আসছি, আজকে ভোর 5টার দিকে আর কি মারা গেছে। তো আমরা এর আসামির দৃষ্টান্তমূলক শাস্তি চাই, আমি ফাঁসি চাই এদের। আমার কীভাবে আপনার ভাইকে কোপাই এটা আমি এটা আমি দেখছি, ওরে ওরে ডাইকা নিছে, আর ডাইকা নেওয়ার পরে ওই যে বলছে যে তুই একটু আস, একটু কথা আছে, ওরা ডাইকা নিয়ে মাছের আরও তো ওই দিক দিয়ে নদীর এই ব্রিজের পশ্চিম পাশ দিয়ে নদীর পাড়ে নিয়ে গেছে। নদীর পাড়ে নিয়ে যাওয়ার পরে একটু কথা বলতেছে যে বলছে যে তারা বলছি যে আমার বাড়ির সাথে চলবি না, তুই তাও চলস। এই কথা মানে ওরা একটু ব্যস্ত রাখছে, পিছন দিয়ে আনি মানে চাপাটিতে খুব মারছে আগে মাথায়, মাথায় যাওয়ার পরেই তো মনে করেন ওনার আর সেন্স নেই। তারপরে মানে ওরা করে করে গোবাইছে যে জন্য পারছে। তো ও দুইজনের নাম বলছে, ওরা নদীতে ফেলাই দেওয়ার জন্য জিনিস, আরে আরে তাছাড়া প্রথম কূপই দিছে মাথার মধ্যে, দুইটা কূপ দিছে, মানে বিশাল বড় বড় দুইটা ইঞ্জুরি আছে, এগুলো ছবি আছে।